মোটা অঙ্কের টাকার সরকারি চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন প্রতীক। কি পেয়েছেন মিডিয়া থেকে? নিজের ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রতীক সেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এক সময়ের স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ছিল মোহর। টিআরপি তালিকায় সবসময় নিজের রাজত্ব ছিল ধারাবাহিকটির। সন্ধ্যা হলে সিরিয়াল প্রেমী দর্শকরা বসে থাকতো টিভির পর্দায় পছন্দের সিরিয়ালটি দেখার জন্য। ধারাবাহিকের মূল আকর্ষণ খোকা বাবু ওরফে প্রতীক সেন। অল্প সময়ে তার দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে দর্শক মহলে জনপ্রিয়তার জায়গা করে নেন প্রতীক সেন। সাম্প্রতিক অভিনেতা একটা সাক্ষাৎকারে জানান, তার অভিনয় জগতে পদার্পণ তার জীবনের হঠকারী ঘটনা মাত্র। আসলে তার স্বপ্ন ছিল বক্সার হওয়ার। রাজ্যস্তরের চ্যাম্পিয়নশিপও খেলেছেন অভিনেতা, কিন্তু তার ভাগ্য তাকে নিয়ে আসে অভিনয় জগতে। অভিনয় জগতে আসার আগে প্রতীক সেন কাজ করতেন ভারতীয় রেলওয়েতে। তবে কেন সুখের চাকরি ছেড়ে দিয়ে বেছে নিলেন অনিশ্চিত ভবিষ্যতের ক্যারিয়ার? অভিনেতা উত্তরে জানান, তার মায়ের ইচ্ছে তিনি অভিনয় জগতে আসেন। প্রতীকের মা অনুরাধা সেন, বাবা প্রতীম সেন। ঠাকুরদা ছিলেন জলিবরণ, টলিউডের জাতীয় পুরস্কার প্রাপ্ত নামকরা প্রযোজক। বিখ্যাত অভিনেতা দেবিকী কুমার বসু ছিলেন অভিনেতার নিকট আত্মীয়। প্রতীক সেনের অভিনয় জগতে অভিষেক হয় বড় পর্দায় কিংবদন্তী অভিনেত্রী ঋতুপর্ণা চ্যাটার্জির হাত ধরে। বেশ কিছু সিনেমায় কাজ করলেও বড় পর্দায় সাফল্য অর্জন করতে পারেনি অভিনেতা। তবে হাল ছাড়েনি অভিনেতা, ছোট পর্দার জন্য নিজেকে তৈরি করেন তিনি। প্রতীকের ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন মোহর ধারাবাহিক খোকা বাবু এখনও রয়ে গেছে দর্শকদের মনে। মোহর ধারাবাহিক শেষ করে বসে থাকতে হয়নি, এখন শুরু হয়েছে নতুন ধারাবাহিক সাহেবের চিঠি। টলিউডে তিনি ব্যর্থ হতে পারেন, কিন্তু টিভি সিরিয়ালে প্রতীক শ্রেষ্ঠ অভিনেতা। প্রতীক প্রমাণ করে দিয়েছেন সফলতা অর্জন না হওয়া অবধি হার মানা যাবে না। তো প্রিয় দর্শক, অভিনেতা প্রতীক সেনকে আপনাদের কেমন লাগে? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।